bird sing. Hello friends, আমার চ্যানেলে আপনাদের স্বাগত এবং অনেক অনেক রঙিন বসন্তে ভালোবাসা এবং শুভেচ্ছা। দোল পূর্ণিমার শুভেচ্ছা জানিয়ে কেমন করে রং খেললাম সেটা আপনাদের সাথে চলুন আজকে শেয়ার করি। প্রথমে বাড়ির গুরুজনদের পায়ে আবির দিয়ে দিন শুরু করলাম, কারণ আমার মা বাবা এসেছেন আর সেজো ভাসুর এরা থাকে একসাথে, সবাই মিলে খুব মজা করি। একটু পায়ে আবির দিয়ে ওদের আশীর্বাদ নিয়ে আমার দিন শুরু হলো। তারপরে আমরা কোথায় গেলাম, কিভাবে কাটালাম সেটাও আপনাদের সাথে শেয়ার করব। মাঝে ছেলে মেয়েও একটু আমার কাছে আমাকে আবির দিল আমার পায়ে, আমি ওদেরকে অনেক অনেক আশীর্বাদ শুভকামনা এবং ভালোবাসা দিলাম। তারপর ছেলে মেয়েরা ওরা নিজেদের মধ্যে এই ওর গালে ও ওর গালে একটু আবির দিয়ে শুরু করলো রং খেলা। এইভাবেই শুরু হলো আমাদের আজকের হোলি। আমাদের যে মর্নিং ওয়াকের টিমটা আছে ওটা আমরা আগে একদিন করে নিই, তাই আজকে আমাদের হোলি। চলুন কেমন করে হোলিটা সব বন্ধুবান্ধবরা একসাথে মজা করি সেটা আপনাদেরকেও দেখাই। খুব সুন্দরভাবে একগুচ্ছ রঙের মধ্যে দিয়ে রঙিনভাবে শুরু হলো বসন্তের দোল। আমরা একে অন্যকে খুব সুন্দরভাবে রং মাখামাখি করছি, যতটা সম্ভব মানে চেষ্টা করেছি কম মাখার, কিন্তু শেষ পর্যন্ত এটা কম মাখা যায়নি। মানে একে অন্যকে যে যত পেরেছে মাখিয়ে দিয়ে গেছি। প্রচুর আনন্দ করি আজকে আমরা এই দিনটা, আমাদের এই হইচই গ্রুপের প্রত্যেক দিনই আনন্দ, সেটা আপনারা দেখেই বুঝতে পারেন। তো আমরা সবাই একই এরকমভাবে সারা বছরই একই রকম আনন্দেই কাটাই, তো তবুও একটা বিশেষ ব্যাপার থাকে। তো সেই হিসাবে আজকের দিনটাও আমরা সেরকমভাবেই কাটানোর চেষ্টা করেছি। সকাল থেকে সব বন্ধুবান্ধবরা যারা আসে না প্রায় তারাও আসে, এবং সবাই কোনো কিছু নিয়ম নেই, যে যেখানে পারবে সে সেখানে মাখিয়ে দেবে, কিছু বলতে পারা যাবে না। তার সাথে আমাদের আরেকটি গ্রুপ আছে, আরেক দাদাদের গ্রুপ, তারাও মাঝে মধ্যে আমাদের সাথে জয়েন করে। এইসব করে হই হট্টগোল করে একটু মিষ্টি মুখ হয়, এবং এই সময়টা আমরা যে জায়গাটায় রং খেলি সেখানে আমরা চিনি না, এরকম অচেনা বন্ধু থাকলেও তাদেরকে আমরা মিষ্টি মুখ করাই এবং রং খেলি। খুব খুব আনন্দের, মানে ছোট বড় সব এক হয়ে যায়। তো খুব আনন্দ করে আমরা হই হই করে এই দিনটা পার করি। এবার আমাদের লাড্ডু বিতরণ হচ্ছে, এতক্ষণ আনন্দ হই হুল্লোড়ের পর মিষ্টি মুখ। বলুন শ্যামলী দি, আমাদের ক্যাপ্টেন, হ্যাপি হোলি, হ্যাপি হোলি, হ্যাপি হোলি, হ্যাপি হোলি। লাড্ডু, আজকের হোলির আনন্দ দেখাই যাচ্ছে কতটা আনন্দ আমরা পাচ্ছি। এবার আমরা সবাই একসাথে বসে বসে কি খাচ্ছি, লাড্ডু। লাড্ডু রংটা পুরো আগে যেহেতু মিষ্টি দেওয়া হয়েছে সবাই বলো একবার হ্যাপি হোলি। যদি কেউ থাকে আপনারা আসুন আমাদের সঙ্গে, দারুন। এই সবাই হেঁটে যাচ্ছি, আমরা এখন রং খেলে এবার আমরা চায়ের দোকানে চা খেতে যাচ্ছি। একটু নেশাগ্রস্ত আমরা, এখনো নেশা হয়নি, এরপর এই নেশা অন্য বুঝবেন না, এটা চায়ের নেশা আমাদের, ফেরার পথে আমরা পেয়ে গেলাম আরও দুজন নতুন বন্ধুকে। যদিও সম্পর্কে ওরা আমাদের মেয়ের মতো হয়, ছেলে মেয়ের মতো, অনেক ছোট বা ছোট নাই হোক, আজকে তো ছোট বড় কিছু নেই, আজকে ভালোবাসার মানুষের সঙ্গে আদান প্রদান। তো ওদেরকে একটু রঙে রাঙিয়ে দিলাম। তারপর চায়ের দোকানের আমাদের রানা ভাই তো আছেই, ওকেও আমরা সবাই একটা করে আবিরের টিপ পরিয়ে দিলাম, দিয়ে ওর দোকানের চা খাওয়া, যেটা আমাদের রোজকার রুটিন, প্রত্যেক শনিবারের রুটিন, বা বিশেষ বিশেষ দিনের আমাদের থাকে, সেটা হলো রানার হাতের চা। সেখানে কি আমরা চলে এলাম আরেক বান্ধবীর বাড়ি, এই বান্ধবী অসুস্থ,
তো এবার যেতে পারিনি, রঙে পার্টিসিপেট করতে পারিনি। তো কী হয়েছে, চলো আমরা ওর বাড়ি চলে যাই। আমরা সবাই মিলে ওর বাড়ি চলে এলাম, দলবল বেঁধে দিয়ে ওকে ওখানে টিপ পড়িয়ে চলে আমার বাড়িতে এলাম। আমার বাড়িতে এসেছে মা, বাস ফিরতি পথে ওরা মাকে একটুখানি আদো আনন্দ করে পায়ে রং দিয়ে মায়ের কাছে আশীর্বাদ নিয়ে হই হই করতে করতে বাড়ি চলে গেল, এবং সে এভাবেই শেষ হলো আমাদের আজকের হোলি। টাটা। এদের এখনো চলছে মনিমদি, বাপরে বাপরে।